নাজিফা তুশি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আর টিভি নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। শুধু গান দিয়ে নয়, গানের সাথে সৌন্দর্য দিয়েও বিশ্বের কোটি শ্রোতার ভালোবাসার মানুষ হয়েছেন এমন তরুণ কণ্ঠশিল্পীর কথা বললে সঠিক উত্তর দিতে মনে হয় কষ্ট হবার কথা না, কারণ এই তারকা যে আর কেউ নন, আমাদের সবার প্রিয় জায়ন মালিক। ১৯৯৩ সালে ইংল্যান্ডে জন্ম নেয়া জায়ন মালিক ছোটবেলায় বাবার কণ্ঠে গান শোনার মাধ্যমে গানের প্রতি ভালোবাসা জন্মে তার। ছোটবেলায় স্কুল স্টেজে গান গাওয়ার মাধ্যমেই গানের পথ চলা শুরু। ছোটবেলা থেকেই ফ্যাশন সচেতন এ তারকার প্রতি গানেই চাই নতুন হেয়ারস্টাইল। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে শুধুমাত্র তার আউটলুকের মাধ্যমেই জিতে নেন বেস্ট লুক ক্যাটাগরিতে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড। এই তারকার ক্যারিয়ারের আলোচিত হেয়ারস্টাইলগুলো হলো দর্শক জানলাম জায়ন মালিকের কেশকাহন, এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে, কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী ডক্টর সানজিদা সুলতানা রূপা। বাহ, আমরা তো ম্যাচিং ম্যাচিং হয়ে গেলাম। হ্যাঁ, তাই তো। বসে, থ্যাংক ইউ। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। তোমার নাম তো ডক্টর সানজিদা সুলতানা রূপা, তার মানে তুমি ডক্টর। আচ্ছা, কিসের ডক্টর? ইচ্ছা আছে গাইনিতে ক্যারিয়ার করার, গাইনিকোলজিস্ট। কেন চুলের ডাক্তার না? এত লম্বা চুল আর চুলের ডক্টর না কেন? আগে তো জানতাম না যে আসলে এরকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাহলে অবশ্যই হতাম। আগে জানতে না মানে, আগে কি চুল বড় ছিল না? হ্যাঁ ছিল, আরও বড় ছিল। তো আসলে মেইনলি ডাক্তারি পড়ার পরে আম্মুর ইচ্ছা যে আমি আসলে গাইনিতে মা ও শিশু নিয়ে কাজ করি, মেইনলি এই কারণেই আসলে আমার এই সাবজেক্টটা চয়েস করা। আচ্ছা, চুল কবে থেকে বড় রাখার প্ল্যান? ছোটবেলায় হচ্ছে আমরা দুই ভাই বোন খুব পিঠাপিঠি, দুই বছরের ছোট বড়, আব্বু প্রত্যেক বছরেই দুজনের ন্যাড়া করে দিত। আমি লাস্ট চুল ন্যাড়া করেছি হচ্ছে ক্লাস এইটে, তারপর থেকে আর কাটা হয়নি। যতটুকু আছে শুধুমাত্র আমার চুলটা আসলে রাখাই আমার মায়ের জন্য। আম্মু খুব চুল পছন্দ করেন, তার একটাই কথা, চুল কাটা যাবে না। আমি যখন পার্লারে যাই চুল কাটতে, আমার আম্মু আমার সাথে যায়, যতটুকু কাটি সে নিয়ে চলে আসে, মানে সে রেখে দেয়। এই পর্যন্ত আমি যতবার চুল কেটেছি আম্মুর কাছে সব পাবেন। এত সুন্দর চুল তুমি কেন কাটো, মানে তোমার মায়া হয় না চুল কাটলে? আসলে যখন অনেক বেশি প্রেশার থাকে, পরীক্ষার প্রফিট চাপ থাকে, ডিউটির চাপ থাকে, একে তো চুল শুকাচ্ছে না, ভালো করে আঁচড়াতে পারছি না, হঠাৎ করে কি হয় খুব অসহ্য হয়ে যে অনেকখানি করে চুল কেটে আসি। তো এই কারণে আম্মু আমার সাথে যায় যে ওই অনেকখানি যে চুলটা কেটেছি সে রিবন দিয়ে ওটা আটকিয়ে আবার নিয়ে আসে। না, আমরা চাই না যে তোমার এত সুন্দর চুল তুমি আর কাটো। আমি ঈদের আগেই কেটেছি, যদি জানতাম যে আমি এই প্রোগ্রামে আসার সুযোগ পাবো তাহলে হয়তো কাটতাম না।
এটা তোমার না, এটা আমাদের ব্যাড লাক যে আমরা তোমার এর চেয়ে আরো লম্বা চুল দেখতে পাইনি। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে একজন ডক্টরের তো অনেক প্রেশার থাকে, ওর তো টাইমই থাকে না, সো তুমি কিভাবে তোমার চুলের জন্য টাইম বের করো? আসলে খুব অল্প সময় পাই, তারপরেও যখনই সময় পাই আমি কিছুটা করার চেষ্টা করি। যেমন আমার খুব অভ্যাস হচ্ছে চুল আঁচড়ানো, আমি ঘুম থেকে উঠেই, বেড থেকে নেমেই আমি প্রথমে চুল আঁচড়াই এবং ঘুমাতে যাওয়ার আগে আমি চুল আঁচড়াই। অ্যান্ড যখনই সময় পাই ওই গোছলের আগে হয়তো একটু তেল দিই, তেল দিয়ে তারপর আধা ঘন্টা এক ঘন্টা পরে আমি শাওয়ার করে ফেলি। অবসরে একটু ছুটি থাকে বা ফ্রি থাকি ফ্রাইডেতে, তখন ওই মেহেদি পাতা, তারপর হচ্ছে একটু ডিম আর লেবু আর চায়ের লিকার, চারটা মিক্সড করে দিয়ে অন্য অন্য কাজ করতে থাকি বা একটু পড়ি, তারপর শাওয়ার নিয়ে ফেলি। এই কাজটা আমি অ্যাটলিস্ট করি, মানে যত ব্যস্তই থাকি অ্যাটলিস্ট এক সপ্তাহে না হলেও 15 দিনে একবার করার চেষ্টা করি। আচ্ছা এই প্যাকটা তোমার কতক্ষণ লাগে রাখতে? আমি ওই 40 মিনিট এক ঘন্টা রাখি, কাজের চাপে কাজের মধ্যেই দিয়ে কাজ করতে থাকি, তারপর হয়তো গোসল করে ফেললাম, নট মোর দ্যান 1 আওয়ার। আচ্ছা এই উপাদান ছাড়াও আমরা আরো জানি যে রিঠা চুল পরিষ্কার করে, আরো অনেক কিছু আছে, মেথি আমলকি, এগুলো কি অ্যাপ্লাই করা হয়? খুব বেশি না, তবে আমলকিটা মাঝে মধ্যে দেই, সময় পাই না, আমি সবকিছুই জানি আসলে সময় সুযোগ হয়ে ওঠে না, কিন্তু যতটুকু সময় পাই কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আর টক দই খাচ্ছি, একটু লাগিয়ে দিলাম গোসলের আগে, এইরকম আর কি। বললে যে মার কারণে এত বড় চুল রাখা, তো এখন ফ্যামিলি থেকে আর কে কে তোমার চুল পছন্দ করে? এমনি হচ্ছে আগে তো সবাই ছিল, এখনো আছে, নতুন যুক্ত হয়েছে আমার শ্বশুর বাড়ি প্লাস আমার বর, সে আমার চুল দেখে আমাকে রূপার কাঁটা বানিয়ে দিয়েছে চুল বাঁধার। অ্যান্ড যখন সে অফিস থেকে ফেরে দেখে আমি ভেজা চুলে শুয়ে আছি, তার মোবাইলে দেখি যে আমি শুয়ে আছি, চুল ফ্লোরে পড়ে আছে, তার মোবাইলে ছবি আছে, আমি জানি না, আমাকে বলে তোলে না, আমি ঘুমাচ্ছি, ঘুমানোর ছবি আর কি দেখি, উনি খুব পছন্দ করেন। আর আমার শ্বশুরবাড়ি, বিশেষ করে একটি মজার ঘটনা আছে, সেটা হচ্ছে আমার বিয়ের পরে যখন আমি দাদা শ্বশুরবাড়ি যাই, সেটা একটু গ্রামে, তো ভিড়ের মধ্যে ওখানে আমার শ্বশুর আবার আরেকটা প্রোগ্রাম করে দাদা শ্বশুরবাড়ি, তো তখন আমি বুঝতে পারিনি, তো ভিড়ের মধ্যে দেখি প্রায় চুলে টান লাগছে, তো অনেক পরে খেয়াল করলাম যে অনেকেই টেনে টেনে দেখছে যে এটা আসলে আমার অরিজিনাল চুল কিনা। একে তো শহরে থাকে, ডাক্তার বউ, তো চুল এত বড় কিভাবে, তখন আরো বড় ছিল, তো তখন খুব মজা লাগতো যে দেখি যেই আসতেছে আসতে করে একটু মানে চেক করে দেখছে যে এটা কি আমার সত্যিকার চুল, নিজের চুল। তো কয়েকজন হয়তো আমার শাশুড়িকে বলেছে, তো মা করলো কি ওই মুরব্বীদের আশেপাশে যে বলে কি চুল খুলো চুল খুলো, চুল খুলে দেখাচ্ছে যে এই যে এটা আমার বোর্ড চুল, অরিজিনাল চুল। আচ্ছা আরো মজার ঘটনা জানতে চাই, যেমন হচ্ছে তোমার মানে তুমি যেহেতু ডক্টর, তো ওই রকম সারাউন্ডিং এ কাজের মধ্যে কখনো কি এরকম কোন ইনসিডেন্ট ঘটেছে? হ্যাঁ, যেমন আমার নাম হচ্ছে বড় চুলালা আপু। আচ্ছা বড় চুলালা আপু, ধরেন আমি ডিউটিতে নেই, ইন্টার্নির সময় এরকম বেশ কয়েকবার হয়েছে, আমার রিলেটিভসরা আসছে, আমি অলরেডি ডিউটি করে রুমে ফিরে আসছি, তো আমাকে একটু বললো যে তুমি একটু আসো, আমি তখন মাত্র হয়তো নাইট ডিউটি করে গেছি, আমি খুবই ক্লান্ত, আসতে ইচ্ছে করতেছে না, তো আমি বললাম যে রিসেপশনের নার্স আপুটাকে একটু দেন, তো পরিচয় দিতে হয় এতগুলো ইন্টার্নি আপু, পরিচয় দিতে হ্যালো আপু আমি ওই যে ওই বড় চুলালাটা আপু, হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি, তখন বলতে হয় যে এটা আমার রিলেটিভস একটু দেখবেন, বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু ঠিক আছে, তো ওইভাবে আসলে আমার নাম বড় চুলালা আপু। এটা আর মেডিকেলে আশেপাশে সবাই আসলে এখন তো অত যত্ন করতে পারি না, যখন ক্লাসে বা ওই টাইমটায় ছিলাম তখন আরও বেশি সুন্দর ছিল, একটু কেয়ার করতাম পড়ালেখার ফাঁকে বাঁকে, এখন সময় করে উঠতে পারি না, কিন্তু তারপরে যতটুকু সময় পাই চেষ্টা করি, কারণ এতগুলো মানুষের পছন্দের, আসলে এটাকে যত্ন না করলে মনে হয় তাদেরকে কষ্ট দেওয়া হবে। আচ্ছা তোমার চুল দেখলাম অনেক স্ট্রেট, তুমি কিছু আয়রন করো না? এটা সবাই বলে, সবাই এটা বলে রিবন্ডিং করতে কত লেগেছে, আয়রন করো কিনা, আমি কোনোদিন আয়রন তো দূরের কথা, আমি কোনো ধরনের কোনো কেমিক্যাল ইউজই করি নাই কখনোই না। তোমার চুলের গ্রোথ মাশাআল্লাহ অনেক ভালো, লাইক মানে চুল লম্বা দেখি আমরা, খুব কম দেখি যে চুলের ঘনটা বেশি, তোমার চুল ঘন প্লাস স্ট্রেইট, মানে মানে অসাধারণ। না এদিকে আর কি এই কথাগুলো শুনি সবার কাছে, অ্যান্ড তার চেয়েও মজার ব্যাপার আমি তো আসলে পার্লারে খুব একটা চুল ইয়া করি না, আমার চুল ছোটবেলা থেকে কেটে দিত আমার মামনি মানে আমার খালা, তো আমি যখন বিয়ের সময় পার্লার সাজতে গেলাম, তো আমার ফারজানা শাকিলে যখন সাজি তখন আমাকে 2-3 বার প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আপনি কি সত্যিই ডাক্তার, ডাক্তারদের তো চুলই থাকে না, আপনি কি সত্যিই ডাক্তার, আসার সময় জিজ্ঞেস করলো, তো কি করবো আর এরকম সিচুয়েশনে মাঝে মধ্যেই পড়ি, তো আল্লাহর অশেষ রহমত যে এখনো আছে, এত অযত্নে অবহেলায় যে এখনো আছে।
প্রিয় দর্শক, কথা হচ্ছে ডক্টর সঞ্জিতা রূপার সাথে। নিচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহনে, কথা বলছি ডক্টর সঞ্জিতা রূপার সাথে। আচ্ছা, আমরা কিন্তু তোমার অনেক সিক্রেট জেনে গেছি। কি সিক্রেট? সিক্রেট হচ্ছে তুমি তো অলরেডি একজন ডক্টর, আর এছাড়াও তুমি ভালো নাচ জানো, কবিতা আবৃত্তি জানো, ডিবেট জানো, উপস্থাপনা করতে জানো। বাকি জানো হচ্ছে এই যে এইরকম একটা টিভিতে এসে সব সিক্রেট ওপেন হয়ে যাবে, এটুকুই বাদ ছিল। আচ্ছা, তুমি তো গানও জানো। আমার যা হয়েছে আমার আমার ছোট ভাইয়ের আল্লাহর পরে, মানে 80% আমার মার জন্য, আমার অনেক চেষ্টার ফলে আমরা এখানে আসছি। মানুষ কিন্তু গান শিখে ছোটবেলা থেকে। আমি গান শিখেছি কখন, মেডিকেলে ফাইনাল ইয়ার শেষ হয়ে আসার পরে 3 মাস বাসায় থাকি যখন, তখন আম্মু বললো যে সবই তো আছে, এটাও করে ফেলো, বাসায় স্যার রেখে দিলেন। তো আম্মার জন্যই আর কি 10-15টা গান তুললাম, করলাম, তারপরে হয়তো আর ব্যস্ততার জন্য কন্টিনিউ করতে পারি না। আচ্ছা, চুল নিয়ে কখনো কোনো গান তুলেছ? আমি তুলিনি। চুল রাখার সার্থকতা হচ্ছে যখন বিয়ের পরে আমার 4তলা বাসায় ছাদে আমার বর নিজের বোনা গাছের একটা গোলাপ ছিঁড়ে এনে আমার খোপায় দিয়ে বলল যে মোর পিয়া হবে, এসো রানী, দেব খোপায় গোলাপ ফুল। যে কোনো কিছুর সাথে যখন জীবনের সাথে মিলে যায় তখন ভালো লাগে। তখন আমার মনে হলো যে আমার এত বছরের চুল রাখা সার্থক, মানে ভালো লাগাটা। তো আমি আসলে চুল নিয়ে গান তুলিনি, ওই গানের ওই 2টা লাইনই আমার আসলে মনে হয় বেস্ট লাইন ফরএভার। না, এখন এসব কথা বললে হবে না, এখন একটা গান শোনাতে হবে। কি গান শোনাবো? আচ্ছা, যেহেতু আমি এখানে আসছি আল্লাহর পরে, আমার আম্মুর পছন্দের জন্যই চুলটা আছে, তো আমার জন্য আর কি অ্যাটলিস্ট একটা লাইন গাই। আমি আসলে কি ভালো গান গাই না, নিজের জন্য ঘরে বাথরুম সিঙ্গার আর কি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আর না গেলাম। খুবই সুন্দর গাও তুমি, তোমার আরো গান শেখা উচিত, আরো গাওয়া উচিত। না, আমি আসলে আম্মুকে খুব মিস করতেছি। আমার আম্মু এখন আছে হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে, ও আম্মা কক্সবাজার গিয়েছে, নইলে হয়তো আম্মু আসতো। তো ওই কারণে আসলে হয়তো খুব মনে পড়তেছে আম্মার কথা। আচ্ছা, তোমার আম্মুর চুলও কি বড়? হ্যাঁ, আম্মুর চুলও অনেক বড়, আম্মুর চুলও সুন্দর। তো আমারটা আসলে সবার চোখে পড়ে, একে তো আমি রাখি, যত্ন করি, প্লাস হচ্ছে লম্বা ঘনত্ব একই রকম। আম্মাও ব্যস্ততার সময় পায় না, কিন্তু আম্মুর চুলও অনেক বড়, আম্মুর চুলও খুব সুন্দর, আম্মার থেকেই হয়তো পেয়েছি। আমরা চাই যে তুমি তোমার মাকে আমাদের একটি পর্বে গেস্ট হিসেবে নিয়ে আসো, আর এই নিমন্ত্রণটা তুমি তোমার মাকে দিয়ে দিবে। হ্যাঁ, অফকোর্স, থ্যাংক ইউ ভেরি মাচ, ইনশাল্লাহ আম্মুকে বলবো। আচ্ছা, তোমার কিন্তু অনেক সুন্দর সুন্দর চুলের ছবি আমাদের কাছে আছে, তো আমি চাই আমার দর্শকরাও তোমার সুন্দর চুলের ছবি দেখুক। অবশ্যই, আর আমার বড় চুলের সুন্দর সুন্দর যে এক্সট্রা অর্ডিনারি ছবিগুলো তোলা, সেটা আমার বরের তোলা। বাহ, তোমার বরকে তোমার সব ছবি তুলে দিয়েছে? অলমোস্ট। আচ্ছা, আমি তোমার ছবিগুলো দেখে নিই। ওকে। বাহ, সুন্দর সুন্দর ছবি দেখলাম, চুলের ছবি দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন এই কারণে আমি চাই তোমার সাথে একটু সেলফি তুলতে। অবশ্যই, চল। থ্যাংক ইউ সো মাচ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আর টিভি কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট গিফট হ্যাম্পার। ধন্যবাদ তোমাকে, কুমারিকা এবং আরটিভিকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয়
দর্শক যারা কুমারিকা কেশকাহনে ডক্টর সঞ্জিতা রূপার মতো অংশগ্রহণ করতে চান, তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন, তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, ষষ্ঠতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। সাধারণ চুল থেকে কালার হেয়ার মেইনটেইন করার জন্য প্রয়োজন একটু বেশি যত্ন। রাহিমা সুলতানা রীতা আপু এখন আমাদের জানাবেন হার্বাল প্রোডাক্ট দিয়ে কালার হেয়ার মেইনটেইন করার পদ্ধতি। চুল দিয়ে আমরা চাইলে আমাদের সম্পূর্ণ লুক চেঞ্জ করে ফেলতে পারি, আর সেই কারণে দেখা যায় আমরা চুলে প্রচুর কালার অ্যাপ্লাই করি, বিভিন্ন ধরনের ফুল কালার অ্যাপ্লাই করছি, স্টিক করছি, নানা ধরনের রং আমরা ব্যবহার করে থাকি চুলে। তো চুলে যখন আমরা কালার ব্যবহার করি ফ্যাশন করার জন্য, তার একটা এক্সট্রা কেয়ারও দরকার। তো আজকে আমি আপনাদের জানাবো যাদের কালার হেয়ার, তারা কেমন করে প্রাকৃতিক উপকরণ দিয়ে আপনার নিজের চুলের যত্ন করবেন। আমি প্রথমেই আপনাদের বলবো, আমরা যখন কালার করি যেটা হয়, আমাদের চুলের যে আবরণ থাকে কিউটিকেল, সেটা কিন্তু ওপেন হয়ে যায়। আমাদের চুল কিন্তু একটা প্রোটিন অণু, কোটেক্স থাকে ভেতরে, রংটা কিন্তু তার ভেতরে চলে যায়। তো আবার সেটাকে কিন্তু কিউটিকেল থেকে ক্লোজ করে দিতে হয়, সেই জন্য দরকার ডিপ কন্ডিশনিং, ডিপ ময়শ্চারাইজার দেয়া, তাহলেই চুলটা ভালো থাকে। দেখবেন যে যারা কালার করেন তাদের একটুতেই চুল রাফ হয়ে যায়। আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন রাফ হয়? কারণ হলো আপনার চুলের যে উপরের অংশটা থাকে কিউটিকেল, সেটা একেবারেই নষ্ট হয়ে যায়। তো আমি আপনাদের বলবো যে কালার করতে বারণ নেই, কিন্তু কেয়ারটা প্রপার নিতে হবে। কালার হেয়ারের যত্নে তেল নির্বাচনের ক্ষেত্রে একটু কেয়ারফুল হতে হবে, সেক্ষেত্রে কুমারিকা হার্বাল হেয়ার অয়েলটা আপনাকে হেল্প করবে। আপনি নিতে পারেন, তার সাথে ভিটামিন ই ক্যাপসুলটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে। কারণ নর্মালি দেখা যায় আমরা অয়েল ম্যাসাজ করি স্ক্যাল্পে, এখানে কিন্তু উল্টোটা হবে, পুরো চুলে একটু বেশি করে নিতে হবে তেলটা, তারপর ইমালসিফাই করতে হবে, মানে তেলটাকে ভালো করে যে সমস্ত জায়গায় আপনি কালার ব্যবহার করেছেন ঠিক সেই জায়গায় আপনাকে খুব সুন্দরভাবে টেনে টেনে ম্যাসাজ করতে হবে। তাহলে যে রাফনেসটা সেটা চলে যাবে এবং চুলের যে ওপেন কিউটিকেল যেটা থাকে সেটাও ক্লোজ করতে সাহায্য করবে। আরও একটা জিনিস, যাদের খুব বেশি ড্যামেজ হয়ে গেছে তারা চাইলে ফ্রেশ অ্যালোভেরা জুস অয়েলের সাথে ব্যবহার করতে পারেন। এই তো গেল হেয়ার অয়েল ম্যাসাজ করা। হেয়ার অয়েল ম্যাসাজ করে আপনাকে 20 মিনিট অপেক্ষা করতে হবে, তারপর আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনি একটা প্যাক লাগাতে পারেন। এখানেও আপনাকে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করতে হবে, কারণ ভিটামিন ইটা চুল রিপেয়ার করতে হেল্প করে। খুব সিম্পল কিছু জিনিস, আমলকি গুঁড়া 1 চা চামচ, মেথি পাউডার 1 চা চামচ, মধু 1 চা চামচ, টক দই 1 কাপ, ভিটামিন ই ক্যাপসুল প্যাকের জন্য লাগবে 2টি, তেলের জন্য লাগবে 2টি। এই কয়েকটা উপকরণ যদি আপনি একসাথে নিয়ে একটা প্যাক তৈরি করে পুরো মাথায় লাগিয়ে, এখানেও আমি বলবো যে স্ক্যাল্পের চাইতে চুলে যেন লাগে সেটা আপনাকে অ্যাসিওর করতে হবে। এখানেও যখন আপনি প্যাকটা লাগাবেন একটু হালকা ইমালসিফাই করতে হবে 2 হাত দিয়ে, তারপর একটু পেঁচিয়ে রাখতে হবে 20 মিনিট, এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে। সবচেয়েতে ভালো হয় কালার প্রোটেক্টিভ সিরাম পাওয়া যায়, সেটা আপনি একটু লাগিয়ে নিন পুরো চুলে, এরপর আপনি চাইলে চুলটা শুকিয়ে নিতে পারেন, ন্যাচারালও শুকাতে পারেন অথবা ড্রায়ার দিয়ে আপনি শুকিয়ে নিতে পারেন। তবে ড্রায়ার করার আগে হিট প্রোটেক্টর লাগাতে ভুলবেন না।
একটা জিনিস, আমরা যারা রেগুলার দেখা যায় যে আয়রন করি, হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকুই, স্ট্রেইট করি, চুল সেট করার জন্য আসলেই সুন্দর লাগে দেখতে, খুব ভাল লাগে। তবে প্রোটেকশনটাও দরকার, কি বলেন? সেই জন্যে হিট প্রোটেক্টর লাগাতে অবশ্যই ভুলবেন না। বাজারে কিনতে পাওয়া যায়, প্রথমেই হিট প্রোটেক্টর ব্যবহার করুন পুরো চুলে, দেন আপনি আয়রন করুন, ব্লো ড্রাই করুন, আপনার পছন্দ মতো আপনি হেয়ার স্টাইল করতে পারেন। কালার হেয়ার করলে দেখা যায় যে আমাদের যে ড্যামেজটা হয় সেটা কিন্তু আমরা ফুড থেকে রিকভার করে নিতে পারি, যেমন ফলিক অ্যাসিডযুক্ত খাবার, ভিটামিন B2, ওমেগা 3, এগুলো যদি আমরা খাই তাহলে দেখা যাবে যে আমাদের যে ড্যামেজ হয় কালারে সেটা রিকভার করা খুব সহজ হয়ে যাবে, আর আপনি হয়ে উঠবেন বিউটিফুল। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহনে। প্রিয় দর্শক, চলুন দেখে নেওয়া যাক ঝটপট হেয়ার স্টাইল সেগমেন্টে হেয়ার এক্সপার্ট তানজিমা শারমিন মিউনি আপু কি নিয়ে অপেক্ষা করছেন আমাদের জন্য। বাঙালি মেয়েদের অন্যতম পোশাক যদিও শাড়ি, কিন্তু আজকাল অনেক মেয়েই সালোয়ার কামিজ পরতে পছন্দ করেন। কুমারিকা কেশকাহনের আজকের এই এপিসোডে আমি একটি হেয়ারস্টাইল করে দেখাবো যেটি সালোয়ার কামিজের সাথে মানানসই এবং খুব সহজে যে কেউ নিজে নিজে এই হেয়ারস্টাইলটি করে ফেলতে পারবে। এই হেয়ারস্টাইলটি করার জন্য প্রথমে চিরুনি দিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে। তারপরে সামনের দিকে এক সাইডে চিরুনির আগার অংশ দিয়ে আঁকাবাঁকা করে জিগজ্যাগ সিঁথি করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে সিঁথির যেন কোণাগুলো সমান থাকে। এরপর সামনের দিকে যে অংশ থেকে সিঁথি করা হয়েছে সেই অংশের একদম সিঁথির কোণার একটি অংশের চুল নিয়ে তিনটি ভাগে ভাগ করে বেণি শুরু করতে হবে। তারপরে জিগজ্যাগের অংশ থেকে চুল নিতে হবে এবং কপালের অংশ থেকে কিছু চুল নিতে হবে। এইভাবে চুল নিয়ে নিয়ে বেণিতে অ্যাড করতে হবে চুলের লাস্ট লেন্থ পর্যন্ত। তারপরে একটি রাবার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে। বেণিটি করার পরে যে পাশে বেণি করা হয়েছে তার বিপরীত পাশে যে চুলগুলো আছে সেটার সঙ্গে আরও কিছু চুল হালকা করে লুজ করে বের করে নিতে হবে। তারপরে স্ট্রেটনার বা কার্লার দিয়ে সেগুলোকে কার্ল করতে হবে যেন ন্যাচারাল লুক বজায় থাকে। সামনের দিকে সাইডে যে ফ্রেঞ্চ বেণিটি করা হয়েছে সেটিকে আমি হালকাভাবে লুজ করে দিয়েছি একটু ভলিউমটা বেশি দেখানোর জন্য এবং কিছু পুঁতির ব্যবহার করেছি এবং পুঁতিগুলোকে আটকানোর জন্য কিছু কাঁটা সেট করা হয়েছে। যাদের চুল স্ট্রেট ও ওয়েভি এবং চুলের ভলিউম বেশি তাদের চুলে এই হেয়ারস্টাইলটি অনেক সুন্দর হবে, কিন্তু চুল যদি পাতলা হয় এবং চুলে যদি লেয়ার কাট করা থাকে তাহলে এই হেয়ারস্টাইলটি এড়িয়ে চলাই ভালো। দর্শক, এখন বিদায় নেবার পালা, আপনাদের সাথে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ হাফেজ।